जंगल पहाड़े चपे खुदा जखन लागे उनी बाइरे जंगल थेके काठ केटे बाजारे बिक्री करे বিনিময় যাহা খাবার কেনে কিছু দান করে অল্প কিছু রাখে তাই খেয়ে জীবিকা নির্বাহ করে আবার আল্লাহ আল্লাহ করে জোরে জোরে বলুন সুবহান বন্ধু রে বাবা রে ইব্রাহিম বিন আদম আশ্চর্যজনিত ভাবে আল্লাহর ইবাদতে মশগুল হয়েছেন রাত দিন একাকার করে দিয়েছেন ওই গুহার মধ্যে আল্লাহ পাওয়ার আশাতে যে শব্দ তাকে আরামের বিছানায় যে শব্দ তাকে দিনের বেলা একের পর এক ঘটনাতে ব্যাকুলতা বেশি দেখা দিয়েছে ইব্রাহিম বিন আদম চিন্তা করে কি করলে আমি আল্লাহ পাবো আল্লাহ পাক ইবাদত বান্দাগী अपना घर मध्य दिन रात अतिवाहित कर दिनों आराम नहीं रातों आराम नहीं दिनों रात अल्लाह अल्लाह करो बाबा ओगो आमार सोना मानी केनो दुनियार जमीने एमनी करे आपनार अनेक दिन पार हये गेछे प्राय 90 बछर अतिवाहित हयेछे कय बछर आमरा कदिन इबादत करेछि कय दिन करेछि नमाज नहीं कलाम नहीं अल्लाह अल्लाह नहीं हमारा जो भी अल्लाह अल्लाह बोल अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अब अरे अल्लाह अल्लाह विभिन्न कायदा है उत्तर पाई बाप के डाकले उत्तर पाई बंधु के डाकले उत्तर पाई बीबी के डाकले उत्तर पाई उत्तर पाई ना माने আল্লাহ বলেন আমি সবথেকে বেশি তোমাদের ভালোবাসি আর সেই আল্লাহ উত্তর দেন না দেন সোনার মতো কান দরকার যাদের কান বধির মোহর মারা ওরা তো শুনে না কানওয়ালারাই শুনে সুবহানাল্লাহ কর শুধু আমি মনে করুন আমাদের মাওলানা সাহেবকে ডাকতেছি ইমাম সাহেবকে ডাকতেছি মাওলানা সাহেব কেমন আছেন মাওলানা সাহেব ভাই মাওলানা সাহেব ভাই বলুন হুজুর আমার আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা যখন আমায় একবার ডাক দেবে আল্লাহ আমি 70 বার প্রতিধ্বনি করে বলি লাব্বাইকা ইয়া আব্দি আমি উপস্থিত আমার ইবাদতকারী বলো জানি একবার ডাকলে 70 বার প্রতিধ্বনি হয় সেই রবকে চিনলে না নামাজ পড়তো তো ধোঁকা দিচ্ছে নিজেকে আমার বন্ধু এই ইবাদতের মধ্যে আমার আল্লাহ পেতে গেলে গুরুর কাছে যাও
মোবাইল ঠিক করতে গেলে যেমন মিস্ত্রির কাছে যেতে হয়, তোমার কলবের মেশিন গুলো অকেজো, নাফস অকেজো, তোমার দেহর মেশিন অকেজো, চলে যাও মিস্ত্রির কাছে, কিভাবে ওই মিস্ত্রি তোমার কলকাতা গুলো চালু করে দেবে, আর যখন তোমার মেশিন কাজ করবে আস্তে আস্তে আমার দয়াল নবী ফুলবাড়িতে দেখা দেবে। কে বলেছে দেখা যায় না? দেখার মতো ইশক দরকার হয়, তাই যদি না হতো আজমিরের জমিনে আমার নবী এসে দেখা দিতেন না, পাঞ্জাবের মাটিতে এসে নবী দেখা দিতেন না, দিল্লির মাটিতে এসে দেখা দিতেন না, বাবা আমার ফুরফুরার মাটিতে হুজুর আমার দয়াল নবী এসে দেখা দিতেন না। যে যারা ওই কাজ করেছে তারা দেখেছে, আমরা আপনারা তো চোখ, প্লাস্টিকের ফুল দেখতে কত ভালো, ভালো সত্যি তো ফুল যে বাহ বাহ সাজিয়েছে, ওর মধ্যে সুগন্ধ নাই, সুগন্ধ তো অরিজিনাল, গোলাপেও আছে ফুলের রাজা গোলাপ, এটা হলো বেল ফুল রজনীগন্ধা, রজনীগন্ধা ফুল, ওটা গোলাপ ফুল, আর এটা কি ফুল, প্লাস্টিকের ফুল, কাগজের ফুল। আমার সোনার জওয়ান যুবক সোনা মানিকের আমি বুঝাতে চাচ্ছি, প্লাস্টিক সাজবেন না, অরিজিনাল হন। বেল ফুল হলো গন্ধ, রজনীগন্ধা হলো গন্ধ, গোলাপ হলো গন্ধ, খুশবুওয়ালা ফুল হয়ে যান, এহ জগতে লাভ পর জগতে লাভ। আমার কথা বুঝতেছেন? আমি শরীয়তের সঙ্গে আধ্যাত্মিক কথা বুঝাচ্ছি। আব্বাজি আমার সোনা মানিকের এই কামতের বুকে যদি নিজেকে বিলীন না করা যায়, আমি যে শুধু বলবো আল্লাহ, কা আল্লাহ, আমি কা আল্লাহ, আমি কা আল্লাহ, কার হাত, কার হাত, কথা বলেন না কেন, আল্লাহর হাত, কি বলেন, আল্লাহ দিয়েছে, তা দিয়েছেন মানে আমি হাতের মালিক না, আমি যেদিক দিয়ে যাবো হাত সেদিক তো যাবে, কথা বলেন না, এখন তো আমার হাত, যদি আপনি এটা না বুঝতে পারেন একটুখানি যুক্তিতে বুঝাই, আচ্ছা যে জমিনে বসে আছেন জমিন কার, আল্লাহর জমিন, আপনারা আমরা সব কার, আল্লাহ, সকালবেলা এসে আমি যদি এখানে ঘর করি করতে দেবে দেবেন, তার কারণ হুজুর ঘর করতে গেলে ডকুমেন্টস লাগবে, কি প্রুফ কই, পর্চা কই, দলিল কই, রেকর্ড কই, যার নামে রেকর্ড জমি তার। আমরা জানি তাম দুনিয়ার সমস্ত কিছু সৃষ্টি আমার আল্লাহ, কিন্তু আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমরা মানুষেরাও ক্ষমতাওয়ালা হয়েছি, মালিকানা পেয়েছি, তাই জমিনের মালিক ইমাম সাহেবের নামে উপমা উদাহরণ, ইমাম সাহেব তাহলে কার জমির মালিক, কাকে বলবো, ইমাম সাহেবকে বলবো না অন্য সাহেবকে বলবো, ইমাম সাহেবকে বলবো, ঠিক এরকম আল্লাহ পাক দিয়েছেন, হাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু দিয়েছেন তিনি আমাদেরকে, তাই সামাইকের জন্য এই হাতের মালিক কার হাত, আমিনুদ্দিনের, কার মালিক, আমিনুদ্দিনের, কার রুমাল, সভাপতি সাহেবের রুমাল, নাকি আমাদেরও মালিক আল্লাহ, তাম দুনিয়াও সৃষ্টি করেছেন আল্লাহ, আমরা তো তারই দাস, কিন্তু সামাইকের মালিক, ভালো করে বোঝার চেষ্টা করেন, ব্রেনে ঢুকাবেন। এখন পৃথিবীর জমিনে যখন আমরা মালিকানা পেয়েছি, কার হাত, আমার, কিন্তু হাত তো কিয়ামতের দিন বিপক্ষে গিয়ে বলবে আল্লাহ আমি সুদের টাকা নিতে চাইনি, আমিনুদ্দিন জোর করে দিয়েছে, আল্লাহ ওকে যত পারেন কষ্ট দেন, আমাকে মাফ দেন, তাহলে আমার হাত হলো, তাহলে হাত আমার সঙ্গে আছে কিন্তু আমার নয়, পা আমার নয়, তুই পরের মেয়ের দিকে তাকালি, গ্রামের সুন্দরী সুন্দরী মেয়ে রাস্তায় ঘুরতে যাচ্ছে দেখলি, বল বল
চোখ বলবে আল্লাহ আমাকে maaf দিন, কষ্ট আমিনউদ্দিনকে দেন, ওর সঙ্গে ছিলাম যা করেছে তাই করতে হয়েছে। তাহলে চোখ আমার, আপনি কাকে মনে করছেন, আপন ছেলে আপন, মেয়ে আপন, মা বাবা আপন, স্ত্রী আপন, কেউ আমার না। হাতও আমার নয়, চোখও আমার নয়, কানও আমার নয়, পাও আমার নয়, আমার কে? এই জিনিসগুলো বুঝবে যখন, মজবে তখন, আর এশেষ করবে যত বেশি খুশবু তো আসবে তত বেশি। সুবহানাল্লাহ। এর জন্য আমি প্লাস্টিক হতে বলছি না, অরিজিনাল হতে বলছি। তাহলে আপন কে? আপন আপন করো তুমি, আপন তোমার কে হই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়িদিনা মা। বন্ধুরে নিজের মধ্যে কি আছে এমন যেই মানুষকে শ্রেষ্ঠ আল্লাহ বানারে, যাদের জন্য তুমি এত মায়া করে নামাজ কাজা করেছো, যাদের জন্য সুদ খেয়েছো, যাদের জন্য পরে জমি আইছেরছো, যাদের জন্য তুমি দিনকে দিন মনে করোনি, সারা দিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলিয়েছো, ওই বাচ্চাও তোমার নয়, ওই বিবিও তোমার নয়, ওই বন্ধু তোমার নয়, এ বাবা রে যে ঘরে তুমি আর আমি একা শুয়ে থাকবো, ওই ঘরের পাত্র সংগ্রহ করলে দাও, চালাক তো ওই ব্যক্তি, বুদ্ধিজীবী তো ওই ব্যক্তি, যিনি নিজের বিচারটা করে, ওরে নিজের বিচার রেখে বাকি, কার বিচার কর দিয়ে ফাঁকি রে, তোমার করিতে সাত আর আছে কি, মনকে শুধায় বলো নিজে আগে, দুনিয়া হবে ভালো, পরের বিচার করে গেরাম নিজের বগলেই পাগলা কথাটা, হেলায় সময় নষ্ট করলে, কে তোমাকে মালিকানা দিয়েছে? গেরামের বিচার করছো, নিজে নামাজ পড়ো না, নিজে আল্লাহকে ডাকো না, নিজের দেহ আল্লাহ বলে না, নিজের নাফস আল্লাহ বলে না, নিজের কলব আল্লাহ বলে না, শুধু জবানে আল্লাহ আল্লাহ বলছো, জবানে আল্লাহ আল্লাহ বলা লোক দেখানো হয়, কিন্তু কলবে আল্লাহ বলে ওটা প্রকৃত হয়, জোরে কলবে আল্লাহ বলা লোক দেখানো হয় না রে, নাফসে আল্লাহ বলা লোক দেখানো হয় না, দেহ আল্লাহ বলা লোক দেখানো হয় না। আমার আব্বা জি আমরা যখন বিছানায় শুই ফুসফাস শব্দ হয়, আব্বা আমার কিন্তু আল্লাহ বলারা যখন ঘুমায় তাদের দেহ আল্লাহ বলে, নাফস আল্লাহ বলে, কলব আল্লাহ বলে। হযরত ইব্রাহিম নবী যখন বিছানায় শুইতেন সিনার এমন আওয়াজ ছিল, দুই মাইল দূর থেকে ইব্রাহিম নবী সিনার আওয়াজ শোনা যেত, কারণ আমার নবী পাকের মায়ায় আল্লাহর ইবাদতে ইব্রাহিমের সিনা মালামাল ছিল। আর আমাদের তো সিনাই কিছু নেই, শুধু মায়া, কার সন্তানের মায়া, কার মায়া? বিবির মায়া। বাবা আমি মায়া করতে মানা করব না, সবাইকে মায়া করতে হবে, নইলে সংসার হবে না। তবে জীবনের থেকে বেশি যেন মায়া করো না, জীবনের থেকে বেশি মায়া করো দয়াল নবীজিকে। কাকে কাকে? আপনি কোন মেয়েটার দিকে ইশারা করছেন? কোন মেয়েকে ভালোবাসছেন? ও সব ধোকা, রঙে মাতোয়ারা। যদি বলেন হুজুর কেমন, আরো একটুখানি আপনাদের ভিতরে ঢুকিয়ে বুঝাই। আচ্ছা বাবা, আমরা যখন দুনিয়ায় এসেছিলাম কিছু কি সাথে করে এনেছিলাম? ন্যাংটা হয়ে কাঁদতে কাঁদতে এসেছে, ঠিক কি না?
দুনিয়া এসে কর্মের ফেরে বাপ হয়েছি আমরা কেউ মা হয়েছি আমরা কেউ দাদা হয়েছি আমরা কেউ দাদি হয়েছি আমরা কেউ বোন আমরা কেউ ভাই আমরা কেউ বন্ধু আমরা কর্মের ফেরে বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যাহা কিছু হয়েছি কর্মের ফেরে নাকি কথা বলেন না কেন কর্মের ফেরে তো হয়েছে কারো সন্তান বাপ নাই হোক কিন্তু কারো ভাই বটে কারো সন্তান বটে তাহলে দুনিয়ায় এসে আমরা কর্মের ফেলে হয়েছে কিছু তো আনিনি সাথে করেও কেউ নিয়ে যাব না বাপ যাবে না মা যাবে না বিবি যাবে না সন্তান যাবে না কিচ্ছু যাবে না তাহলে দুনিয়ায় এসে যখন পেয়েছি তাই এদের মায়ায় সময় নষ্ট করব কেন আমার কথা কি বুঝতেছেন আর কথা বুঝতেছেন আপনারা জালসা দিয়েছেন খুব আশা করি গতবারও এই জালসা ছিলাম এবারও আল্লাহ পাক আনিয়েছেন এসেছি কিন্তু বাবা আমি আপনাকে অনুরোধ করব এমন কিছু কথা আপনারা শুনুন একজন যদি এর মধ্যে থাকে সে যখন কাজ করবে তারও কলব জিন্দা হবে ও যেমন জান্নাতি হবে তার ওসিলাতে আমিও সওয়াব পাব কথা বুঝতে পারেননি তাহলে আমাদের কলবে আল্লাহ বলাতে হবে কে এই আল্লাহ বলার পদ্ধতি শিক্ষা দেবে তারা মিস্ত্রি তাই বলেছে মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা সঠিক পথে পাবে সন্তান ওগো হেলা করোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা জোরে বল খুব খেয়াল যেহেতু সব পীর ধরা মানুষ নাকি আমরা কি পীরের ভক্ত কেউ খাজা পিয়ার ভক্ত কেউ কেউ গাউস পাকের ভক্ত কেউ মোদাদিদ আল বেসানির ভক্ত কেউ বা মোদাদিদের জামান হুজুরের ভক্ত কেউ মেজ হুজুরের কেউ ছোট হুজুরের আসি না ভুল বলছি আমি তাই বলা হয়েছে ফুলের মধ্যে মধু আছে গোবরে কি তাতের পেছে রে কেবল মৌমাছি মধু চুনে কেবল মৌমাছি মধু চুনে মধু পুন্ড মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা জোরে বল আহা সোনার খনি থাকলে তোমার ওগো সদন নইলে সবই বেকার রে সোনার খনি থাকলে তোমার সদন নইলে সবই বেকার রে সদনকারী হয় স্বর্ণকার খেয়াল করবে সদনকারী হয় স্বর্ণকার এসি কে পুই করে পাতা সোনা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা যাও আগুনের দগ্ধ হও তারপর তো কিছুই করো না সব পাবে হয় কেমন এজন্য একটা উপমা স্বরূপ আপনাদেরকে বুঝাতে হয় বাবাজি আমার
নৌকা নদীর কিনারে একটি গাছ সে গাছটা হাওয়ায় পড়ে গেছে ডাল লেগেছে নৌকায় নৌকা ভেসে যায় এও যায় যেতে যেতে ডোবে ওঠে আবার ভাসে তখন এই গাছটা বলছে আরে তুইও কাঠ আমিও কাঠ তুই ভাসছিস আর আমি ডুবছি আবার ডুবছি তার মানে আমিও মানুষ তারাও মানুষ তাদের দয়ায় চোর কুতুব হয় তাদের দয়ায় গুনাহগার নেককার হয় আর আমাদের দ্বারা কিছু হয় না তারা মানুষ আমরা মানুষ সুবহানাল্লাহ আরো জোরে বলি বলি তখন ওই গাছ নৌকা তখন বলছে হ্যারে ভাই তুই আর আমি একই জায়গা ভাই তুইও কাঠ আমিও কিন্তু আমার একটা ভাব দেখ কি না তো আমি তোর মতো যখন ছিলাম আমার উপরে কেউ চেপেছে কুরহল দিয়ে কেটে কেটে আমার সমস্ত ডালপালাগুলো ছেঁটে দিয়েছে নিচে নেমেছে মাটিগুলো সরিয়েছে সরানোর পর আমার যে সাইড শিকড় ছিল শক্ত হয়ে থাকার জন্য যেসব ট্যাং পালা আমি দিয়েছিলাম পা ছিল শিকড় ছিল কেটে আলাদা করেছে আমার কষ্ট হয়েছে খুটখুট খাট উট আট বিভিন্ন শব্দ করেছে ওদের মায়া লাগিনি আমি কাট কাঞ্চিত ওদের ওরা কিছু মনে করে না কেটেই যায় মনে করলাম কাটা বন্ধ দিয়েছে আরাম পাবো এবার মোটা রশি বেঁধেছে বেঁধে আমাকে করাত দিয়ে কেটে চিৎ করে ফেলেছে এত জোরে আমার কষ্ট হয়েছে যে কষ্ট ভাষায় বলার মতো নয় হুড়মুড় করে আমি পড়েছি মনে করলাম আরাম পাবো ওরা আবার মেপে মেপে আমাকে পিস পিস করেছে কথা বুঝতেছেন আমার কথা আমি কিন্তু যেহেতু অলি ভক্ত মানুষ তাই ভিতরের ওয়াজ করছি আপনাদের বোঝার চেষ্টা করব এখন পিস পিস করে আমাকে রেখেছে আমি মনে করলে এবার শান্তি পাবো তাও শান্তি পাইনি ভাই আমাকে এবার উঠিয়ে নিয়ে গেল মেশিনে মেশিনে নিয়ে গিয়ে আমাকে খণ্ড খণ্ড করেছে বিভিন্ন ভাষায় কেঁদেছে হুঁ হাঁ শুঁ শা কুঁ কা বিভিন্ন ভাবে কেঁদেছে ছাড়িনি মনে করলাম এবার বুঝি আরাম পাবো আমাকে একটু শুকিয়েছে রোদ্রে রেখেছে মনে করলে আর মনে কষ্ট দেবে না আবার তারা ইচ্ছা মতো মেশিন পাত্র এনে আমাকে চাচা ছেলা করেছে গুম গা হু হা সু সা বিভিন্ন কোয়ালিটিতে কেঁদেছি আমি মনে করলাম আজার হবে হলো না এরপর ওরা মন মতো করে আমাকে সাইজ করেছে করে মোটা মোটা প্লেট ঢুকিয়েছে আমার মধ্যে ঠকে না কষ্ট হয় হাতুড়ি দিয়ে মেরে ঢুকিয়েছে তারপর আমাকে রেখেছে নদীর চরে ফেলে আলকাতরা আমাকে যখন পানি হয়েছে আমি ভাসতে লেগেছি তুই মনে করছিস ভাসবি তা আমার মতো একটু কষ্ট কর বিনা কষ্টেতে তুই মনে করছিস ভাসবি হ্যাঁ গো বিনা কষ্টে পাওয়া যায় তাহলে কষ্ট করা লাগবে না বলছে আগে তুই আমার মতো হ যেই ডাল কাটে সেই তো তুই সব হারিয়ে ফেলিস যদিও ডাল কেটে দিল না হারালি যেই তোর চিৎকার ফেলিয়েছে সেই তো তুই সব হারিয়ে ফেললি তুই ভাসবি কেমন তুই তো ডুববি খুব ভালো করে বুঝবেন ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা বাবাজি ভাইয়েরা বোঝাতে চাইলাম আমি পৃথিবীর জমিনে আমি যদি আপনার কিনা ভাসতে চাই আমাকে কষ্ট করতে হবে আমি যদি কলবে আল্লাহ বলাতে চাই আমি যদি রসুলুল্লাহর মায়ার বসাতে চাই আমাকে পৃথিবীর জমিনে সব কিছু ত্যাগ করতে হবে কি ত্যাগ করব নাম্বার ওয়ান কাম নাম্বার টু ক্রোধ নাম্বার থ্রি মোহ কাম মানে বুঝেছেন কাম মানে কাজ না বলো এটা ওই কাম কোন কাম যে সেক্সি ভাব মানুষের মধ্যে আছে তাই মানুষ ভালোবাসা এই কাম বিলীন করো
দুই ক্রোধ রাখে ফেলো তিন মোহ বিলীন করো মায়া ত্যাগ করো মায়া যদি ত্যাগ করি সংসার হবে না তবে মায়া করো সবথেকে বেশি নবীকে মায়া করো মানে দুনিয়া সবার মায়া ত্যাগ করো সবথেকে বেশি নবীকে করো আব্বাজি আমার তাই যদি হয় তাহলে আমার মায়েরা সন্তানের মায়াতে কত নামাজ ছেড়ে দেন কি হবে মা তোমার উপায় দুনিয়ার বুকে আমাদের কে আপনার কিনা সন্তানের মায়া দেখিয়েছি আব্বা আমার কেউ আমার নয় একের পর এক কাম করো মোহ মৎসর্য বাবা আমার আপনার ভিতরে লোভ আছে লোভ লোভ অমুক জনা একতলা বাড়ি করেছে আমি পারলাম না অমুক জনা চার চাকা গাড়ি কিনেছে আমি কিনতে পারলাম না এই লোভ ত্যাগ করতে হবে আল্লাহর নিচে খুশি হতে হবে আল্লাহ পাক অল্প দেয় অল্পতে খুশি হতে হবে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে আমরা হলাম গোলাম আমরা হলাম চাকর আমাদের কাজ কর্ম করা কর্ম করে যাব দেওয়া না দেওয়া তার ব্যাপার কথা বোঝেন নেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন এ বাবাজিরা আবার পৃথিবীর জমিনে তাহলে আমরা যাদের মায়াতে আপনার সময় নষ্ট করে দিয়েছি এরা কেউ তো আমার হলো না আব্বা আমার এবার যখন আপনি সব কিছু বিলীন করে ফেললেন সবকে ত্যাগ করে দিই আপনি যখন মনটাকে খাঁটি করতে পারলেন নাম্বার এক পথ এবার হলো ধাপ এ গেল আপনার কিনা বিলীন করা পথ এবার আসবে আপনার পরীক্ষার পথ এক নাম্বার পথ মুর্শিদের কাছে ফানা হওয়া পীরের কাছে ফানা হয়ে যাওয়া নাম্বার টু এই পীরের ওসিলায় নবী পাক পাওয়া এবং নবীকে নবী পাকের মহাব্বতে ফানা হওয়া নাম্বার থ্রি নবী পাকের জন্য আল্লাহকে জানা আল্লাহতে ফানা হওয়া এই আল্লাহতে ফানা হওয়ার পরে আপনার পাকা বিল্লাহ জীবন অবলম্বন হবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তা আমার এক নাম্বারেতেই নাই এখনো রাগ খাইতে পারিনি এখনো কাম দূর করতে পারিনি এখনো মায়া ত্যাগ করতে পারিনি আর মনে করতে আমার পেয়ে যাবো অত সহজ ডাল কাটতে লেগেছি আর সব হারালে ও যুবকেরা সোনা মানিকেরা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা একটুখানি বুঝুন পৃথিবীতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বহু আশা করে বলেছে যে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে আমার ইবাদত করার জন্য প্রেরণ করেছি আরো জোরে বলুন সুবহানাল্লাহ কি শোনা মানিকের ভুল বুঝো না বাবা একটুখানি বোঝার চেষ্টা করো কেউ তো আমার হলো না যিনি আমার আপন তিনি তো মদিনার মাটিতে এই জগতে যখন নবী এসেছেন সর্বপ্রথম 570 খ্রিস্টাব্দে আম্মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা বর্ণনা করেন আমি দেখতেছি আমার কলিজা টুকরো সেজদাতে মাথা রেখে জবানে বলতেছেন আল্লাহুম্মা ইয়া আবলি উম্মতি আল্লাহ আমার উম্মতকে maaf করে দি আল্লাহ আমার উম্মতকে maaf করে দি এ আজ বিবি পে নবী ভুলে গেছো সন্তান পে নবী ভুলে গেছো দুনিয়ার অর্থ পে নবী ভুলে গেছো আমার আপনার নবী জগতের বুকে আগমন করে আমাদের জন্য কান্নাকাটি করেছেন বাবা রে এখনো যদি বাঁচতে চাও আমার রাসূলুল্লাহকে মায়া করো একটু কাঁদো দেখে নেবে আমার নবীজি তোমার ভাঙা ঘরে এসে দেখা দেবে দেবে না পেলে নাই তো দেখবে কেন ও বাবা চুম্বক যদি হয় লোহা থাকলে টান দেয়
आशिक जखन होबे ए आशिक सुखेर आशिकेर संगे मासुक देखा ना दिए थाकते पारे दाओ के बोलेछे देखा जाय दाओ देखार मतो चोख तैरी करो बाबा निश्चित नबी देखा जाबे अनेके बोले हुजूर তাই কি দেখা যায় আমি বলি পাগলা রে কেন দেখা যাবে দাও যদি পৃথিবীর জমিনে কেঁদে কেঁদে ও মুসলিম যদি দেখতে পায় পারসি ভাষায় ডাক্তার ছিলেন যিনি নাম তার ডাক্তার শিব শক্তি সরোজি এ বাবাজি তার বিবির নাম হলো শ্রদ্ধা দেবী বারোটা ভাষায় ডাক্তার তিনি এই ডাক্তার শিব শক্তি সরোজি পৃথিবীর জমিনে সমস্ত ধর্ম গুরুদেবদের জীবন ইতিহাস কিনে কিনে পড়ে একবার আমার নবী পাক জীবন ইতিহাস না কিনে পড়েছেন বাবা পড়তেছেন যত পড়ে তত ভালো লাগে কারণ দুনিয়ার মহামানব দুনিয়ায় সবথেকে বড় দরুদী দুনিয়ায় সবথেকে বড় দরুদী আমার রাসূলুল্লাহর জীবনটা তখন যে পড়তে আরম্ভ করেছে যত পড়ে তত ভালো লাগে জোরে বলুন যত পড়ে তত ভালো লাগে পড়তে 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 বাবাজি আমার রাতের বেলা কাঁদে আমার রাসূলুল্লাহর জীবনী পড়ে আর কাঁদে আমার রাসূলুল্লাহর জীবন পড়ে আর কাঁদে আহা কি মহামানব আমার রাসূলুল্লাহর জীবন আদর্শ শ্রেষ্ঠ জীবন কারণ তিনি মহামানব তার জীবনটাও মহা জীবন এ বাবাজি আমার ডাক্তার কাঁদে ডাক্তার কেঁদে 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 যারে যার হয়ে যায় নিশে রাতে একটা আওয়াজ আসছে ওরে ডাক্তার শিব শক্তি হাত লম্বা করে দে হাত লম্বা করে দেয় একটি ভিনি আওয়াজ শুনে বাবাজি আওয়াজ সঙ্গে সঙ্গে আপনার বললেন বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ আব্বাজি আমার ডাক্তারের হাত লম্বা করে দিয়ে কলেমা পড়ে নিয়েছেন বন্ধু কলেমা পড়ে নেওয়ার পরে নুরানি চেহারা দেখেছেন তিনি এক ঝলক দেখার পরে পরে আব্বা মা তিনি উদাও অদৃশ্য হয়ে গেলেন ডাক্তার এক ঝলক দেখাও আর হাতে হাতে আপনার কিনা কলেমা পড়াও বাবাজি আমার সঙ্গে এত সুন্দর সুগন্ধ দীর্ঘ নাভে নাই সুগন্ধ আব্বাজি আমার এরকম গন্ধ জগতে পাইনি বন্ধু বাবাজি রাত কেটে যায় হজরের আজান হয় হাই আরাস এসো নামাজের দিকে বাবাজি আমার আজানের ধ্বনি শুনি মনে করে নামাজ পড়তে যাব কিন্তু না 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 এই ভারতের মানুষের তাকে আস্ত হবে না বলে প্রাণের ভয়ে নামাজ পড়তে যাই প্রতিদিন থেকে নিয়ম শৃঙ্খলা আলাদা হয়ে গেল বেলা হয়ে গেল দরজাও খোলে না ডাক্তার বাড়ি আসে না বিবি শ্রদ্ধা দেবী দরজার কাছে গিয়ে ডাক দিচ্ছে স্বামী কি হলো এমন করে কেন দরজা বন্ধ করে ভিতরে রয়েছেন উঠুন প্রতিদিন ভরে ভরে ওঠেন আজ তো বেলা উঠে গেল উঠছেন না উঠুন নাস্তা করে নেন স্বামী দরজাটা খুলে বাইরে এলো আসার পরে স্ত্রী দেখে চোখে পানি শুধু কাঁদে বাবা নাস্তার টেবিলে খাবার রেডি কিন্তু খাবার খায় না কাঁদে বিবি বলে স্বামী গো ভালো শুয়েছ বিছানায় কিন্তু এমন করে কাঁদো কেন কিছু তো বুঝি না কি মায়ের কথা মনে পড়েছে আব্বার কথা মনে পড়েছে কিসের বাহানাতে কাঁদো কি দুঃখে কাঁদো কি হয়েছে আপনার শিশু বালকের মতো কাঁদতে তো দেখিনি বিবি এ কথা জিজ্ঞাসা যখন করে হাত লম্বা করে দেয় বিবি রে আমার হাতখানা সঙ্গে দেখো হাতখানা সঙ্গে দেখি এত সুন্দর গন্ধ জীবনে পাইনি বাবা বিবি লাভ করে উঠেছে স্বামী আমার কোন দোকানের পারফিউম ওর মা কোন মার্কেটের সেন্ট একবার বলুন না কত বাজারে গেলাম কত মার্কেট থেকে পারফিউম আনলাম সেন্ট কিনে আনলাম কিন্তু এরকম সুন্দর গন্ধ তো পেলাম না কোন মার্কেটের
বলুন ডাক দে বলছে বিবি রে নিশি রাতে আমি আমার রাসূলুল্লাহ ধর্মগুরু হাবিবুল্লাহ কালকি আওতার হাবিবুল্লাহ শেষ জামানার পয়গম্বর নূরুল্লাহ হাবিবে পাক সাহেবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসটা কিনে পড়ছিলাম তুমি ভালো করে জানো আমি অনেক ধর্মগুরু দেবদের জীবন ইতিহাস গুলো পড়ি বিবি রে আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসটা পড়ি যত পড়ি তত ভালো লাগে যত পড়ি তত মজা লাগে রাতে ঘুমাতে ভালো লাগে না এক সময় পড়তে পড়তে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি চলে এসেছে হে রাসূলুল্লাহ ছোটবেলাতে নিজের মা নিজের ভাই আপনার হক ফাঁকি দিলেন না তিনি আমার দরুদি নবী এ শোনা মানে গেল যে দরুদি নবী জি আপনার হালিমা তুসা দিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা আপনার ঘর থেকে মায়ের কাছে যাওয়ার সময় কুয়ার ভিতরে টোপা টোপা বাচ্চাটাকে থুতু দিয়ে উপরে উঠিয়ে দিলেন তিনি আমাদের কালকিয়া তার নবী জোরে বল বিবি রে তার চরিত্র দেখে তার ব্যবসা বাণিজ্য দেখে তার সমস্ত জীবনটা যখন আমি পড়তে লেগেছি আমার ভালো লাগে চোখ দিয়ে পানি টপ 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 করে পড়ে আমি যেন বুঝি বলিয়াও তার আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতে আর মহামানব নাই আমি যখন কাঁদতেছি হঠাৎ আমাকে একজন যেন আওয়াজ দেয় আমি রাসূলুল্লাহ থাকতে পারি না আমার মহব্বতে আমার ইশকে যদি কোন ব্যক্তি দুনিয়ায় কাঁদে আমি নবীজি তাকে দেখা না দিয়ে থাকতে পারি না জোরে বল ও মুসলিম যদি নবী দেখে আমরা কি দেখতে পাবো না হে বাবা আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমাকে নবী দেখাইয়া দাও যদি নবী না দাও আমার তো নবীর রওজা দেখাইয়া দাও